যাচ্ছে। বিজেপির ক্রাইসিস ম্যানেজমেন্টে বৈঠক আগামীকাল, রাজ্য নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠক। জরুরি বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি ঈশান দেব চট্টোপাধ্যায়। ঈশান, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, ঘর সামলাতে কিন্তু আসলে নামতে হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে। বিজেপির সর্বভারতীয় সহকারী সাধারণ সম্পাদক সংগঠন শিবপ্রকাশ, তিনি কলকাতায় এসে বৈঠকে বসছেন আগামীকাল, এবং এই বৈঠকের বিষয়ে বিজেপি সূত্রে এখনো এই বৈঠকের আলোচ্যসূচি কি সে বিষয়ে বিজেপি সূত্রে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। কিন্তু বিজেপি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তা হলো এইরকম, যে রাজ্যে যে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের অভিযোগ বিজেপি তুলছে, বিজেপি কর্মীরা বিভিন্ন গ্রামে বা মফস্বলে ঘর ছাড়া হয়ে রয়েছেন বা শহরের নানা অংশ ঘর ছাড়া হয়ে রয়েছেন বলে বিজেপি যে অভিযোগ বারবার করছে, সেই পরিস্থিতি কি করে বদলাবে, সেই পরিস্থিতি কি করে সামলানো যাবে, কি করে ঘর ছাড়াদের ঘরে ফেরাতে হবে, কর্মীদের মনোবল কিভাবে ধরে রাখতে হবে, তা নিয়েই মূলত আলোচনা হবে বলে বিজেপি সূত্রের খবর। বিজেপির রাজ্য নেতৃত্বের তরফ থেকে জানা গিয়েছে যে শিবপ্রকাশ আগামীকালের বৈঠকে দেখেছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এবং দেখেছেন সাধারণ সম্পাদকদের। এছাড়া ক্রাইসিস ম্যানেজমেন্টের দায়িত্বপ্রাপ্ত নেতাদেরও ডাকা হয়েছে। এবং শুধুমাত্র ঘর ছাড়া নয়, বিজেপির অন্দরমহল সূত্রের খবর, আসলে যেসব বিধায়ক দল ছাড়তে চান বলে জল্পনা, তাদেরকে ধরে রাখার ব্যাপারে কি করা যায় সে বিষয়েও রাজ্য নেতৃত্বের সঙ্গে এবার আলোচনায় বসে স্ট্র্যাটেজি ঠিক করবেন শিবপ্রকাশ। অর্থাৎ বিষয়টি আর শুধু রাজ্য নেতৃত্বের উপর ছেড়ে রাখতে চাইছেন না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, তারা রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসে এবার নিজেরাই রাশ টানতে উদ্যোগী হয়েছেন। ধন্যবাদ ঈশান। আর এরই পাশাপাশি যে খবর আমরা নজর রাখবো, যে দিল্লিতে দিনভর কাটালেন জগদীপ ধনকর, তবে বুধবার অর্থাৎ আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠক হলো না। তবে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী এবং জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনের সঙ্গে বৈঠক করলেন জগদীপ ধনকর। দিনভর দিল্লিতে থেকেও অমিত শাহর দেখা পেলেন না রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজভবন সূত্রের খবর, অমিত শাহর সময় পেতে চেষ্টার কসুর হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র আবার জানাচ্ছে, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট না থাকাতেই বিপদে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ছিলেন অমিত শাহ। মন্ত্রিসভার বৈঠক সেরে কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে যোগ দেন। প্রশ্ন উঠছে, স্বরাষ্ট্রমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্টই না নিয়ে কি বুধবার বৈঠক করার ভাবনা ছিল রাজ্যপালের, নাকি বুধবার অমিত শাহর সঙ্গে ধনখড়ের বৈঠক চূড়ান্তই হয়নি? রাজ্যে রাজনৈতিক হিংসা পরিস্থিতি নিয়ে জানাতেই প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, এমনটাই মনে করছিল রাজনৈতিক মহল। তবে পিএমও সূত্রের খবর, প্রধানমন্ত্রী জগদীপ ধনখড় বৈঠক চূড়ান্ত নয়, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক নিয়েও চূড়ান্ত বার্তা আসেনি। তবে বুধবার দিল্লিতে একাধিক বৈঠক করেন জগদীপ ধনখড়, কেন্দ্রীয় কয়লামন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠক। বৈঠকের বিষয়টি টুইটারে ঘোষণা করলেও আলোচনার বিষয়বস্তু জানাননি রাজ্যপাল। পরে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের দপ্তরে গিয়েও বেশ কিছুক্ষণ আলোচনা করেন জগদীপ ধনখড়। রাজভবন সূত্রের খবর, রাজ্যের বেশ কয়েকটি ঘটনার অভিযোগে রাজ্য মানবাধিকার কমিশনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মঙ্গলবার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি লিখে কলকাতা ছাড়েন রাজ্যপাল। মঙ্গলবার রাতেই রাজ্যপালের অভিযোগের জবাব দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রক, জগদীপ ধনখড় অনড়। মুঝে আশ্চর্য হুয়া কি হোম ডিপার্টমেন্ট নে মেরি চিঠি কে উপর প্রতিক্রিয়া দি হ্যায়, পুলিশ এন্ড অ্যাডমিনিস্ট্রেশন আপনে কানুনি দায়রে কো ভুল গয়ে হ্যায়, দে মাস্ট রাইজ অ্যাবাউট পার্টিজান অ্যাপ্রোচ। যদিও গোটা ঘটনায় গুরুত্ব দেওয়ার লক্ষণ দেখাচ্ছে না তৃণমূল। উনি যে ঘুরে বেড়াচ্ছেন, আমি জানি না কেউ তাকে গুরুত্ব দিচ্ছে কিনা। ওর কোনো সাংবিধানিক এখতিয়ারই নেই রাজ্যের কোনো ব্যাপার নিয়ে বলার। যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষের টুইট, গুলকেট নিয়ে জামাই শ্বশুর বাড়ি পৌঁছে গিয়েছেন, অশান্তি তৈরির জন্য একগুচ্ছ মিথ্যে কথা নিয়ে তৈরি গুলকেট। আগামী কয়েকদিনে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর দরবারে রাজ্যপাল কতটা গুরুত্ব পেলেন তার দিকেও তাকিয়ে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।